হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একেবারে রেস্টুরেন্টের সাথে চিকেন রেজালা। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম সহজভাবে চিকেন রেজালা তৈরি করে কিভাবে রেস্টুরেন্টের স্বাদ আনবে। এই চিকেন রেজালা তৈরি করতে উপকরণ খুব বেশি প্রয়োজন হয় না, অথচ তৈরি করা খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত হয়ই। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে চিকেন রেজালা খেতে হলে আর রেস্টুরেন্টে যেতে হবে না, যে কোনো সময় বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। বাটিতে 10টা কাজু বাদাম ও 1 টেবিল চামচ পোস্তদানা প্রয়োজন মতো জল দিয়ে ভিজতে রেখে দিলাম। এদিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই 1/4 কাপ, শাহমরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, নুন 1/2 চা চামচ, কেওড়া ওয়াটার 1 টেবিল চামচ ও সাদা তেল 1 টেবিল চামচ। সমস্ত উপকরণ ভালো করে নেড়ে মিক্স করে অ্যাড করে দিলাম চিকেন পিস 500 গ্রাম। চিকেনের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেন পিসের গায়ে মশলা ভালো মতো কোট হয়ে যায়। চিকেনটাকে চাপা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। কড়াতে 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে অ্যাড করে দিলাম মাখনা 1/4 কাপ। মাখনাটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব যতক্ষণ না এটা ক্রাঞ্চি হয়ে আসে। মাখনাটা ফ্রাই করা হয়ে গিয়েছে, ভালো করে তেল ছড়িয়ে মাখনাগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই অ্যাড করে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি, 2 এলাচ ও 4 লবঙ্গ। কোটা মশলাগুলো ক্র্যাকেল হয়ে যেতে এক এক করে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, পেঁয়াজ বাটা 1/4 কাপ ও 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সব কিছু তেলের মধ্যে নেড়ে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করে। দেখো বন্ধুরা, মশলার সাইড থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটাকে সমস্ত মশলার সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা হয়ে যায়। এবারে একেবারে লো ফ্লেমে চাপা দিয়ে আমি চিকেনটাকে রান্না হতে দেবো যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করে। আর ততক্ষণে আমি এদিকে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু এবং পোস্তটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম। চিকেনের সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই কাজু পোস্তর পেস্টটাকে অ্যাড করে দিলাম এর মধ্যে। আর অ্যাড করে দিলাম চিনি 1/2 চা চামচ। সব কিছু নেড়ে মিক্স করে রান্না করে নিয়েছি যতক্ষণ না কাজু এবং পোস্ত বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আর এর কাঁচা গন্ধটা চলে যেতে এর মধ্যে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি জল 1/2 কাপ, আগে থেকে ভেজে তুলে রাখা মাখনাগুলোকে। আর অ্যাড করে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। সব কিছু আবারও ভালো করে নেড়ে মিক্স করে চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না এটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনের সাইড থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 3-4 স্লাইসড পেঁয়াজ অ্যাড করে চাপা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য রান্না করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর তারপরে আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আজকের আমি এই চিকেন রেজালাটাকে সার্ভ করেছি 4-কোণা লাচা পরোটা দিয়ে। আর এই 4-কোণা লাচা পরোটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে গিয়ে অবশ্যই দেখে নাও, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিতে পারো এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো। আর বন্ধুরা, ভবিষ্যতে যদি আরও এমন রেসিপি পেতে চাও আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটিকে কিন্তু অবশ্যই করে ক্লিক করে দাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, টাটা।